একসময় বামদুর্গ ছিল উত্তরবঙ্গের কোচবিহার। 2014 সালে আসনটি দখল নেয় তৃণমূল। 2019 সালে লোকসভা ভোটে অবশ্য বিজেপির নিশীথ প্রামাণিক জয়ী হয়। এবারেও তাঁকেই ভরসা করেছে গেরুয়া শিবির। কোচবিহারের মাটিতে পদার্পণ করবার পরেই যে পজিটিভ ভাইব্রেশন দেখেছি এবং সাধারণ মানুষের মধ্যে যে উন্মাদনা এবং কোচবিহারের আপামর জনসাধারণ যেভাবে আশীর্বাদ করেছে, যেভাবে রাস্তায় কাতারে কাতারে মানুষ এসে তারা দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং পাশাপাশি বহু পথচলতি মানুষ যারা এসে হাত মিলিয়েছে এবং পরিষ্কারভাবে তারা শুভকামনা জানিয়েছে আগাম যে নির্বাচনে লড়াই করতে চলেছি, যে নির্বাচনে লড়াই করবার জন্য ভারতীয় জনতা পার্টি থেকে আমার নাম এই কোচবিহার কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। মানুষ যদি এভাবেই আশীর্বাদ করে, মানুষ যদি এভাবেই শুভকামনা জানায়, তাহলে নিশ্চিতভাবে সাধারণ মানুষের এই আশীর্বাদ শুভকামনাকে পাথেয় করেই আগামী দিনের লড়াইকে আমরা আরও তীব্র থেকে তীব্রতর করে তুলব। এই কোচবিহার থেকে এবার তৃণমূলের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া। স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হয়ে বারবার প্রচার করেছেন, তাকে হীরের টুকরো বলেছেন। বিজেপির নিষিদ্ধকে কি ধরাশায়ী করতে পারবেন তিনি? মানুষের কাছে আবেদন করছি, বিগত 5 বছর ধরে যে সাংসদকে আপনারা নির্বাচিত করেছেন, তাকে এই 5 বছরে কোচবিহার জেলার মানুষ বা কোচবিহার পৌরসভার মানুষ কোনোদিন দেখেননি, এবং এলাকার উন্নয়নের জন্য তিনি 100 মিটার ড্রেনও তৈরি করেননি, 100 মিটার রাস্তাও তৈরি করেননি। তাই আমরা মানুষের কাছে আবেদন করছি, ধর্মের নামে নয়, কর্মের নামে ভোট চান। আগামী 5 বছর আমরা কোচবিহার শহরের মানুষের জন্য, কোচবিহার জেলার মানুষের জন্য উন্নয়নটা করতে চাই, যে উন্নয়ন আমরা 2011 থেকে 2024 পর্যন্ত আমাদের বাংলার সরকারের মধ্য দিয়ে গ্রামের প্রত্যন্ত জায়গা থেকে শহরের অলিতে গলিতে আমরা উন্নয়নটা পৌঁছে দিয়েছি। দেখে নেওয়া যাক কোচবিহার লোকসভার মধ্যে থাকা 7টি বিধানসভায় রাজনৈতিক সমীকরণ ঠিক কি রকম। মাথা ভাঙা বিধানসভা। 2011 সালে এই বিধানসভা কেন্দ্রে সিপিএম কে সরিয়ে দখল নেয় তৃণমূল। জয়ী হন বিনয় কৃষ্ণ বর্মন। তিনি 2016 সালের বিধানসভায় ফের জয়ী হন। 2021 সালে তৃণমূলের কাছ থেকে আসনটি ছিনিয়ে নেন বিজেপির সুশীল বর্মন। কোচবিহার উত্তর বিধানসভা। 2011 ও 2016 সালে এখানে ফরওয়ার্ড ব্লক থাকলেও 2021 সালে ভারতীয় জনতা পার্টির সুকুমার রায় এখানে পদ্ম ফোটান। কোচবিহার দক্ষিণ বিধানসভা। 2011 সাল পর্যন্ত দীর্ঘ সময় এই বিধানসভা কেন্দ্রটি ফরওয়ার্ড ব্লকের দখলে ছিল। 2016 সালে তৃণমূল প্রার্থী মিহির গোস্বামী এই আসনে জয়ী হন, তবে তিনি পরে বিজেপিতে যোগ দেন। 2021 সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নিখিল রঞ্জন দে এই আসনে জয়ী হন। শীতলকুচি বিধানসভা। 2011 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে প্রথম জয়ী হন তৃণমূলের হিতেন বর্মন। 2016 সালেও তৃণমূলই আসনটি দখলে রেখেছিল, তবে 21-এর ভোটে বিজেপির বরেন চন্দ্র বর্মন এই আসনে জয়ী হন। সিতাই বিধানসভা। এই বিধানসভাটি কিন্তু কংগ্রেসের দখলেই ছিল। 2021 সালের ভোটে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া এখানে জয়ী হন। তিনি এবার লোকসভা কেন্দ্রেরও প্রার্থী। দিনহাটা বিধানসভা। এই বিধানসভায় 2011 সালে উদয়ন গুহ জয়ী হয়েছিলেন, তখন তিনি ফরওয়ার্ড ব্লকে ছিলেন। এরপর 2016 সালে তিনিই তৃণমূল প্রার্থী হিসেবে এখানে জয়ী হন, তবে 2021 সালের ভোটে কিন্তু বিজেপি প্রার্থী নিষিদ্ধ প্রামাণিক আসনটি দখল করেন। তবে পরে নিষিদ্ধ লোকসভা নির্বাচনে জয়ী হলে এখানে ফের উপনির্বাচন হয়, তখন আবার উদয়ন গুহ ফিরে আসেন। নাটাবাড়ি বিধানসভা। 2011 ও 2016 সাল পর্যন্ত এই বিধানসভা কেন্দ্রটি তৃণমূল নিজের দখলেই রেখেছিল। দুবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। 21-এর ভোটে এখানে বিজেপির মিহির গোস্বামী রবীন্দ্রনাথ ঘোষকে পরাজিত করেন। সব মিলিয়ে কোচবিহার লোকসভা কেন্দ্রের 5টি বিধানসভা কেন্দ্রই বিজেপির দখলে, মাত্র 2টি আসন রয়েছে তৃণমূলের কাছে। 2019 সালে নিষিদ্ধ প্রামাণিক তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে এই কেন্দ্রে জয়ী হয়। এবার 2024 সালে লোকসভা নির্বাচনে কোচবিহারের লোকসভা কেন্দ্রের ভোটাররা কাকে আশীর্বাদ করবে সেই জন্য কিন্তু তাকিয়ে থাকতেই হবে। কোচবিহার থেকে অভিজিৎ বোস, ইটিভি ভারত।